আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব শাওমি নোট 8 প্রোটা এটা চাইনিজ ভার্সন থেকে কিভাবে গ্লোবাল ভার্সন করবো। এটা করার জন্য প্রথমত আমাদের বোট লোডার আনলকটা করে নিতে হবে। বোট লোডার আনলক টুল দিয়ে আমরা চেক করে নিব। আর বোট লোডার আনলক চেক করার জন্য অবশ্যই পাসপোর্ট এনে তারপর ফোনটা কানেক্ট করতে নেবে। দেখতে পাচ্ছেন বোট লোডার আনলক নো দেওয়া আছে, এটা আনলক টুলের মাধ্যমে এটা আমি চেক করে নিতে পারবো। কিন্তু এটা চেক করার জন্য ফোনটা অবশ্যই পাওয়ার অফ করে ফাস্ট মোড এনে তারপর ইউএসবি কেবল কানেক্ট করে তারপর ফাস্টবোর্ড অপশন থেকে এটাকে ইনফরমেশান দিতে হবে। তারপরে ইনফরমেশান দিলে ফোনের সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিবে। যাই হোক, ফাস্টবোর্ড দিয়ে আমরা দেখে নিলাম বোট লোডার আনলকটার কী অবস্থা। এখন ফোনটাকে আমরা পাওয়ার অফ করে নেব। পাওয়ার অফ করার পর আমরা ইএমটি টুল দিয়ে এটাকে বোট লোডার আনলক করবো। পারমানেন্ট আনলকে ক্লিক করে তারপর বোটলোডার আনলকে আমরা ক্লিক করব। ইএমটির যে এমটিকে ভার্সন টুলটা আছে 1.9, এটা দিয়ে আমরা বোটলোডার আনলকটা করে নেব। পারমানেন্ট আনলকে টিক দিয়ে তারপর বোটলোডার আনলকে দেব। এখন ফোনটাকে পাওয়ার অফ থাকবো, তারপর ভলিউম আপ ডাউন দুইটা করতে প্রেস করে ফোনটা কানেক্ট করে নেব। আমরা কিছুক্ষণ সময় লাগবে, তারপর বোট লোডার আনলকটা সাকসেসফুল হয়ে যাবে। ফোন কানেক্ট হয়ে গেছে এবং ইনফরমেশনগুলো রিডিং হচ্ছে। আনলকিং বোট লোডার সাকসেসফুল হয়ে গেছে। এখন ফোনটা আবার আমরা এখানে তো সাকসেসফুল অলরেডি আসছে, তারপরে আমরা আনলক টুল দিয়ে এটাকে আমরা চেক করে নেব। আমার ফোনটা ফাস্ট মোড আনবো, ফাস্ট মোড আনার পর আমরা আনলক টুলটা ওপেন করে নেব। আনলক টুল ওপেন করবো, আবার ফোনটা ফাস্ট মোড আনবো, ফাস্ট মোড মোড এনে আবার ইনফরমেশন দেবো। এই দেখতে পাচ্ছেন এখন বোট লোডার আনলক, ইয়েস, অর্থাৎ বোট লোডার আনলকটা হয়ে গেছে। এখন আমরা কোরিয়ান যে চাইনিজ যে ফাইলটা ছিল ওই ফাইলটা চেঞ্জ করে আমরা গ্লোবাল ভার্সনের যে ফাইলটা আছে ওটা দিয়ে দিব। বোট লোডার আনলক ছাড়া কিন্তু অন্য ফাইল আপনারা দিতে পারবেন না। যাই হোক, ফাইলটা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা মিও ভার্সনটা হচ্ছে 10। ফাইলটা কপি করে নেব, কপি করার পর স্কেটার ফাইলটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। এটাও আনলক টুলের মাধ্যমে এমটিকের যে অপশনটা আছে এখান থেকে আমরা ফ্ল্যাশ করে নেব। স্কেটার ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে আমরা ফ্ল্যাশে ক্লিক করব। ফ্ল্যাশে ক্লিক করার পর ফোনটা পাওয়ার অফ থাকবে। পাওয়ার অফ থাকার পর আমরা ভলিউম আপ ডাউন দুইটা করতে তো প্রেস করে তারপর ইউএসবি কেবল কানেক্ট করব। আর এগুলো সব করার আগে কিন্তু এমটিকে ড্রাইভার এবং ফাস্টবুট এবিডি ড্রাইভার এগুলো সব কিছু কিন্তু ইনস্টল রাখতে হবে, তাছাড়া কিন্তু ফোনগুলো কানেক্ট হবে না।
ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে, এখন ফোনটা আমরা চেক করে নেবো।